পয়লা এপ্রিল এটা সবার জন্য, জেনারেল কাস্ট, শিডিউল কাস্ট, ট্রাইবেল, মাইনরিটিস, ওবিসি, লক্ষ্মীর ভাণ্ডার অটোমেটিক্যালি 1000 টাকা করে পেনশন দেবে আপনাকে। আর যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার করেননি, তখন আর নতুন করে অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই। আমরা শুধু হুগলি জেলাতেই 450টা প্রাইমারি লেভেলে সুস্বাস্থ্য কেন্দ্র করেছি। হট করে আপনার বাচ্চার জ্বর হলো, আপনি হাসপাতালে না গিয়ে ওই সুস্বাস্থ্য কেন্দ্রে যাবেন, আপনাকে তারা বলে দেবে আপনাকে কি ওষুধ ব্যবহার করতে হবে, বেশি অংশ হলে বলে দেবে কোথায় পাঠাতে হবে। ইমামবাড়া সদর হাসপাতালে 300 শয্যা বিশিষ্ট নার্সিং হোস্টেল এবং 100 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লক নির্মাণ করা হয়েছে। কৃষকদের জন্য 11টা কিষাণ মান্ডি করা হয়েছে। আরামবাগে পলিটেকনিক কলেজ করা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য 26টি হোটেল করা হয়েছে। জলস্বপ্ন 2024-এর শেষের দিকে সবার বাড়িতে কলের জল পৌঁছে যাবে। এখনই 9,73,093 বাড়িতে এখানে হুগলিতে পৌঁছানো হবে। তার মধ্যে 3,31,000 বাড়িতে ইতিমধ্যেই নলবাহিত জল পৌঁছে গেছে। মনে রাখবেন, দ্বারকেশ্বর নদীর ওপরে আমরা পুণ্ডহিত সেতু করেছি। পুরশুরা রাধানগর রাস্তার দিগ্রুই ঘাটে মুন্ডেশ্বরী নদীর ওপর সেতু করেছি। আপনারা জানেন এই জেলায় 46টি MSME ক্লাস্টার গড়ে উঠেছে। জঙ্গিপাড়া বলুন, চণ্ডীতলা 2 বলুন, বলাগড় বলুন, খানাকুল হ্যান্ডলুম ক্লাস্টার বলুন, কুপ্তিপাড়ায় প্লাস্টিক সামগ্রী ক্লাস্টার বলুন, সিঙ্গুরে ইমিটেশন জুয়েলারি ক্লাস্টার বলুন, গোঘাটে পিতলের বাসনের ক্লাস্টার বলুন, চন্দননগরে আলো হাব বলুন, শ্যামপুরে সিল্ক হাব বলুন, আটটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গড়ে তোলা হয়েছে। এখানকার ডানলপার যেসব কোম্পানি আমরা অধিগ্রহণ করেছি, কেন্দ্রীয় সরকারকে পাঠিয়েছি ক্লিয়ারেন্স দিন, আমরা ওদের কোম্পানিটা আমরা রিভাইভ করতে চাই, আমরা স্টেট গভর্নমেন্ট নিতে চাই, কিন্তু এখনও হোম মিনিস্ট্রিতে পড়ে আছে। 16 সালে করেছি, এখনও করেনি, তবুও তা কী করে বেঁচে আছে শ্রমিকরা জানেন? আমরা রাজ্য সরকারের ফান্ড থেকে 10,000 টাকা করে সব এমপ্লয়ীদের আমরা এক্স গ্রাসিয়া দিই, এবং আজ 5-6 বছর ধরে আমরা এই এক্স গ্রাসিয়া দিচ্ছি। লজ্জা করে না সেন্ট্রাল গভর্নমেন্টের? শুধু বিজেপি করে বলে লোকটা আমাদের অধিগ্রহণ করতে দিচ্ছে না? সে ডানলপের জমি বিক্রি করে দিচ্ছে, যেসবের জমি বিক্রি করে দিচ্ছে, অথচ আমরা আইন পাস করে পাঠালাম, জাস্ট এটা সেন্ট্রাল আইন বলে সাইন করে দেবে, সাইন করতে 6 বছর লেগে গেল। তাহলে বুঝতে পারছেন আপনাদের 15 লক্ষ টাকা করে ব্যাংকে পাঠাতে ক বছর লাগবে? 1600 বছর। আপনাদের এখানে বলাগড়ের সবুজ দ্বীপে আমি একটা দারুণ ইকো ট্যুরিজম করেছি, ঘুরতে যাবেন? ওটা হয়ে গেছে, আমি নিজেও দেখতে যাব। রামমোহন রায়ের বাস্তুবিটা সংস্কার হয়েছে। সিঙ্গুরের বাগডাঙ্গা চীনামোড়ে পর্যটন কেন্দ্র, রাজা রামমোহন রায়ের বাস্তুবিটা সংস্কার। চন্দননগরের নিউ দীঘা পর্যটন কেন্দ্র ও ওয়ার্ডল্যান্ড পার্ক, লাল দিঘির সংস্কার সংরক্ষণ, হুগলির ইমামবাড়ার সংরক্ষণ সংস্কার, শ্রীরামপুরের হেনরি মার্টিন পেগাডো, ড্যানিশ গভর্নরের বাড়ি সংরক্ষণ ও সংস্কার, মহেশের জগন্নাথ মন্দির, রাধাবল্লভ মন্দির, মাসির বাড়ির উন্নয়ন, বল্লভপুর ঘাট ও জগন্নাথের জেটি ঘাট নির্মাণের কাজ, বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দির, গাজী জাফর খান দরগার সৌন্দর্যায়ন, কামারপুকুরে রামকৃষ্ণ মঠে তিতল ভোজন কক্ষ নির্মাণ, ফুরফুরা শরীফ উন্নয়ন কর্তৃপক্ষ, তারকেশ্বর উন্নয়ন কর্তৃপক্ষ, সব কিন্তু আমরা তৈরি করে দিয়েছি। আর একটা লাভ হবে আপনাদের, আপনারা জানেন তো আমি যখন রেল মিনিস্টার ছিলাম, আমি দেখেছিলাম বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে তারকেশ্বর কোনো রেলওয়ে লাইন নেই, এবং এই রেল লাইনটা আমি করে গিয়েছিলাম। আমি বিষ্ণুপুর কামারহাটি পর্যন্ত কমপ্লিট করে গিয়েছিলাম, জয়রামবাটি কামারপুকুর পর্যন্ত, তার একটু আগে পর্যন্ত। একটা প্রবলেম করছিল, সিপিএম করতে দিচ্ছিল না। আমি 2009 সালে করে এসেছি, আজকে কত সাল? 2023।
কত বছর হলো? 14 বছর হলো প্রায়, এখনো পর্যন্ত কমপ্লিট হলো না। যেদিন হবে ফটো লাগাতে আসবে, সেদিন বলবেন এটা দিদি করে গিয়েছিল, দিদি থাকলে 1 বছরে হতো, আর আপনারা আছেন বলে আজকে 1 বছরেও হলো না। খেলাধুলো তো 230টি মাল্টিজিম ক্লাব করা হয়েছে, 26টি মিনি ইনডোর স্টেডিয়াম করা হয়েছে, মাঠের উন্নয়ন করা হয়েছে, কৃষকদের জমিতে যে প্রবলেম হচ্ছিল তা সলভ করা হয়েছে, আলু চাষিরা রতনপুর আলু চাষের জন্য বিখ্যাত, এসব আমরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। এছাড়াও দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে 90% লোকের হাতে কোনো না কোনো পরিষেবা আমরা তুলে দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও হয়তো কোনোটা আটকে আছে। লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন করেছেন, হয়তো ব্যাংকের নাম্বারটা ভুল হয়েছে, সেই জন্য আটকে আছে কোনো টেকনিক্যাল কারণে, বা কন্যাশ্রীর টাকাটা এখনো পৌঁছায়নি। আমি স্টেট আপনাদের বলছি, দিদির সুরক্ষা কবজেও যারা বাড়ি বাড়ি যাচ্ছে, ইতিমধ্যে আমরা 2 লক্ষ রিকোয়েস্ট পেয়েছি, তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতে পারেন, কন্যাশ্রী যাদের টাকা এখনো যায়নি, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে বাদবাকি যেগুলো আমরা করতে পারি সেগুলো এই দুয়ারে সরকার থেকে পরিষেবা দেয়া হবে। 1 এপ্রিল থেকে 10ই এপ্রিল পর্যন্ত এবার বুথে বুথে হবে, তাই তো? এই প্রথম, এবার আপনাকে ব্লকে দূরে যেতে হবে না, বুথে বুথে আপনার ঘরের সামনে ক্যাম্প হবে, দয়া করে যাবেন। এখনো যে লক্ষ্মীর ভাণ্ডার পাননি, অ্যাপ্লিকেশন করবেন। আর মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডারে একটা নিয়ম করেছি আমরা, যেই 60 বছর বয়স হয়ে যাবে মেয়েদের, এটা সবার জন্য, জেনারেল কাস্ট, শিডিউল কাস্ট, ট্রাইবেল, মাইনরিটিস, ওবিসি, যেই 60 বছর বয়স আপনাদের হয়ে যাবে, লক্ষ্মীর ভাণ্ডার অটোমেটিক্যালি 1000 টাকা করে পেনশন দেবে আপনাকে। এটা আমরা করে দিয়েছি, কারণ এখন থেকেই তখন প্রয়োজনটা আরও বেশি। আর যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার করেননি, তখন আর নতুন করে অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই, কাজে এখনও যারা করেননি, এটা 25 বছর থেকে 60 বছর পর্যন্ত আছে, আপনারা করে নিন দয়া করে। স্বাস্থ্যসাথী যারা এখনও করেননি, দয়া করে করে নিন,